সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি একটি বিষাক্ত বিরল প্রজাতির ফলের সাথে এবং ওই ফলের গাছের সাথে। বন্ধুরা, ওই ফলটি আপনারা ভালো করে দেখুন। এই ফল হচ্ছে একটি বিষাক্ত ফল, নাম হচ্ছে সোলমান বাইরম। বৈজ্ঞানিক নাম সোলেমান বাইরাম। এছাড়া আরেকটি নাম রয়েছে সোডা অ্যাপেল। কাঁচা অবস্থায় এই ফলটি দেখতে তরমুজের মতো রং, তাই ওটিকে সোডা আপেল হিসেবেও এর আরেকটি নাম রয়েছে। এই ফলটি এসেছে সুদূর দক্ষিণ আমেরিকা থেকে। আমি এই ফল গাছটি পেয়েছি মির্জাপুর চা বাগানের চা গাছের আশেপাশে একটি পাহাড়ি নিচু জায়গায়। এই ফল প্রচুর পরিমাণে গাছে ধরে এবং এটা পশু পাখি জন্য তেমন উপযোগী খাবার নয়। এটি যদি কোনো এলাকায় প্রভাব বিস্তার করতে পারে তাহলে একর একর হাজার হাজার একর বনভূমি ফসলের জমি ধ্বংস করে দিতে পারে। এর রয়েছে লম্বা লম্বা খাটা। এছাড়া কয়েকটি পশু যদিও এর পাতা এবং ফল খেয়ে থাকে, তবে তা খুবই কম। এটি একটি বিষাক্ত ফল, কখনো ভুলেও ওই ফলটি কেউ মুখে দিবেন না। দেখুন গাছটি। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে আরও ভালো ভিডিও পেতে উৎসাহিত করুন।